যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে মারাত্মক সংকটাপন্ন পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন, সেই আল্লাহ পাকের বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। কিছুটা স্বস্তির নিঃশ্বাস এই জন্য বললাম, মানুষ গায়েব জানে না, সামনে যে কি হতে যাচ্ছে কি হবে ওটা আল্লাহ পাকই ভালো জানে। মানুষ যেটা ভালো মনে করে ওটা অনেক সময় ভালো হয় না। আল্লাহ পাক বলছেন, আসা আন তাকরাহু শাইয়ান ফাহুয়া খায়রুল্লাহ, তোমরা কোনো জিনিসকে খারাপ মনে করো সেটা তোমাদের জন্য কল্যাণকর হয়। ও আসা আন তুহিব্বু শাইয়ান ফাহুয়া শাররুল্লাকুম, কিছু জিনিসকে তোমরা ভালো মনে করো কিন্তু সেটা ভালো হয় না অনেক ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই দিন চলে যায় সেটা ভালো যায়, সামনে যেটা আসে সেটা খারাপ আসে। খায়রুন নাসে কারনি, সবচেয়ে উত্তম মানুষ হলো আমার জামানার লোক। সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, তারপরে যারা আছে, ক্রমাগত কিয়ামত কাছে আসবে, মানুষ আস্তে আস্তে খারাপের দিকে বেশি বাড়তি হতে থাকবে, যখন ভয়ানক অবস্থা হবে তখন কিয়ামত সংঘটিত হবে। সাহাবী জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিয়ামতের আগে তো পরিস্থিতি খারাপ হবে বুঝলাম, হাল বাদাস শাররে খায়রুন, অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, অকল্যাণের পরেও কল্যাণ আসবে। ওয়ালাকিন ফীহি দুঃখ, কিন্তু সেখানে থাকবে ধূম্রজাল। অকল্যাণের পরে কল্যাণ আসবে কিন্তু মানুষ তমসাচ্ছন্ন হবে, কুয়াশাচ্ছন্ন হবে, ধূম্রজাল চোখের সামনে থাকবে। কুয়াশায় যেমন ভালোভাবে অনেক কিছু বোঝা যায় না, খারাপের পরে যখন ভালো আসবে কিন্তু ওরকম তার মধ্যে কিছু কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকবে, ভালো কোনটা মন্দ কোনটা মানুষ সহজে বুঝতে পারবে না। তারপরেও আল্লাহ পাকের কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের অধিকার সংরক্ষণ করেছেন, অমুসলিম প্রতিবেশীর অধিকার সংরক্ষণ করেছেন, মুসলিমদের অধিকার সংরক্ষণ করেছেন, অমুসলিমদের অধিকার সংরক্ষণ করেছেন, পশু প্রাণীর অধিকার সংরক্ষণ করেছেন, গরু ছাগলের অধিকার সংরক্ষণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরু ছাগল তোমরা জবাই করে খাচ্ছ খাও, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ পাক ইহসান ফরজ করেছেন। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুদ্দিবহা, যখন পশু প্রাণী জবাই করো তখন সুন্দরভাবে জবাই করো। আল্লাহ পাক গরু ছাগল পশু পাখি এগুলির অধিকার সংরক্ষণ করেছেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। শৃগাল কুকুরের অধিকার সংরক্ষণ করেছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল হারামাইন, সাহিবুল কিবলাতাইন ওয়াল হিজরাতাইন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তৃষ্ণার্ত কুকুর ছানাকে
একজন দেহ ব্যবসায়ী মহিলা পানি পান করাবার ওসিলায় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিলেন। একটি নিরীহ বিড়ালকে ধরে আটক করে রেখে তাকে খাবারও দেয়নি, ছেড়েও দেয়নি। বিড়ালকে হত্যা করার অপরাধে একজন ইমানদার ব্যক্তিকেও আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা দিলেন। সম্মানিত উপস্থিতি, প্রেক্ষাপট অনুযায়ী আজকের খুতবার বিষয়বস্তু জালেমদের অবস্থা, জুলুমের ভয়াবহতা, মানুষকে ক্ষমা করে দেওয়ার মহত্ত্ব এবং প্রয়োজনীয়তা। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা সুখে দুঃখে দান করে, রাগকে দমন করে। রাগ বড় ভয়ানক জিনিস। রাগের কারণে মানুষ অনেক পাপের কাজ করে ফেলে। والكاظمين الغيظ والعافين عن الناس, মানুষকে ক্ষমা করে দেয়। রাগ দমন করে, মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনিনদেরকে ভালোবাসেন। রাগ কত ভয়ানক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে বিশেষ নসিহত করুন। একটা হলো নসিহত, একটা হলো ওসিয়ত। ওসিয়ত বলা হয় বিশেষ নসিহতকে। বিশেষ নসিহত আমাকে করুন। ক্বালা লা তাগযাব, রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, সাহাবী বারংবার বলেন, আরো কিছু বলুন। লা তাগযাব, রাগ করো না। লা তাগযাব, রাগ করো না। রাগ বড় ভয়ানক জিনিস। রাগের মাথায় মানুষ বউ তালাক দেয়, রাগের মাথায় টাকা পয়সা নষ্ট করে, রাগের মাথায় মানুষ খুন করে, রাগের মাথায় মানুষ মানুষের ক্ষতি করে, রাগের মাথায় মানুষ নিজের পায়ে কুড়াল মারে। রাগ বড় ভয়ানক জিনিস। ওয়াল আফিনানিন নাস, মানুষকে ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক সেই মুহসিনিনদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক আয়াতে বললেন, মানুষকে ক্ষমা করে দেয় সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয়ের পরে সমস্ত মক্কাবাসীদেরকে ডেকে বললেন, তোমরা আমার কাছে কি চাও? মক্কার বাসিন্দারা বললেন, তুমি আমাদের মক্কার মাটিতে শ্রেষ্ঠ বংশের শ্রেষ্ঠ সন্তান, তুমি আমাদের আলামিন, তুমি বড় ভালো মানুষ, ছোট কাল থেকে তোমার কাছে আমরা ভালো কিছুই পেয়েছি, আজকেও ভালো কিছু পেতে চাই, তোমার কাছে আমরা ভালো কিছু আশা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনতালিকু ওয়া আনতুম তুলাকা, তোমরা চলে যাও, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। আমাদের দেশেও সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন পূর্ববর্তী নেতৃবৃন্দ, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, কিন্তু দেখা গেছে পরবর্তীতে সেই সাধারণ ক্ষমাকে তার ওয়ালি ওয়ারিসান, তার পরবর্তী বংশধরেরা সাধারণ ক্ষমাকে বলবৎ না রেখে সেই ক্ষমা প্রাপ্ত তার পূর্বপুরুষ, তার মুরব্বী, যাকে ক্ষমা করে দিয়েছেন যাদেরকে, তাদেরকে আবার বিচারের আওতায় এনে ক্ষমাকে উল্টায় দিয়ে আবার বিচার করেছেন। ক্ষমা হলো মহত্তের কাজ, ক্ষমা করা সব লোকের পক্ষে সম্ভব নয়।
সাইয়েদুল মুরসালিন ক্ষমা করলেন, মক্কা বিজয়ের দিনে ইউসুফ আলাইহিসসালাম এগারো ভাইকে ক্ষমা করে দিলেন। যখন সেই এগারো ভাই ইউসুফ আলাইহিসসালামের উপরে জুলুম করে মেরে তাকে কুয়ায় ফেলেছিল, ইউসুফ আলাইহিসসালামের দশ ভাই ইউসুফ আলাইহিসসালামকে মেরে কুয়ায় ফেলেছিল, সেই দশ ভাইকে তিনি ক্ষমা করে দিলেন। যখন মিশরের দায়িত্বপ্রাপ্ত হলেন, মিশরের মাটিতে আল্লাহ পাক তাকে ক্ষমতাবান বানালেন। ক্ষমা একটা মহৎ গুণ, ক্ষমা সব মানুষ করতে পারে না, ক্ষমা সব মানুষ বলবৎ রাখতেও পারে না। সম্মানিত উপস্থিতি, তবে হ্যাঁ, জুলুম এমন একটা জিনিস যে জুলুম জিনিসটা মানুষ সহজে ক্ষমা করতে পারে না, এটা কঠিন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। নবীকে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহসাবান্না, কোশ্চিনকালে তোমরা মনে করো না, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালেমরা যা করে সে সম্পর্কে আল্লাহকে তোমরা নির্লিপ্ত মনে করো না, মনে করো না যে আল্লাহ এগুলি দেখে না। আমরা তো মাঝে মাঝে ভাবি যে এত জুলুম হয়, এত অত্যাচার হয়, এত নির্যাতন হয়, তারপরেও আল্লাহ প্রতিশোধ গ্রহণ করেন না কেন? অথচ আল্লাহর নাম ইন্নাল্লাহ আজিজুন যু ইন্তিকাম, আল্লাহ পাক মহাপরাক্রমশালী, আল্লাহ পাক যু ইন্তিকাম প্রতিশোধ গ্রহণকারী, আল্লাহ পাক অহংকারী, আল্লাহ পাক মুতাকাব্বির জব্বার। আল্লাহ পাক বান্দাকে সাময়িকভাবে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, যখন ধরেন সেই কঠিন ধরা ধরেন। আল্লাহ পাক বলছেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আপনার প্রভু ধরাটা বড় কঠিন।